ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাস্টার দা সূর্য সেনের নাম চির স্মরণীয়। 1893 সালের 18ই অক্টোবর চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় এই বিপ্লবীর জন্ম। সূর্য সেনের বীরত্ব ও আত্মত্যাগ এই উপমহাদেশের বিদেশি শক্তির শাসনত্ব মুক্ত করিবার লাই স্বাধীনতার প্রাপ্তির স্বপ্ন দেখাইল। তার অংশগ্রহণে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর ব্রিটিশদের সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ সাফল্য বিদ্রোহীদের মনোবল আরো বাড়াই দিল। আন্দোলনের এক পর্যায়ে 1930-এর 18ই এপ্রিল চট্টগ্রামের অস্ত্রাগার দখলগার হই। এর কয়েকদিনের মধ্যেই 22 এপ্রিল জালালাবাদ পাহাড়ের কয়েকশো নিয়মিত সেনার লগে বিপ্লবীর এক সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধে ব্রিটিশ শাসনের প্রায় 150 বছরের গৌরব মাটির লয় মিশে দিল। অবশেষে 1933 সালত এক বাড়িত আত্মগোপনে থাকা অবস্থাত তার এক নিকটাত্মীয়ের বিশ্বাসঘাতকতায় তারে গ্রেপ্তার করা হয়। বিচারের প্রত্যক্ষ সাক্ষী না তাইলেও চট্টগ্রাম জেলত 1937-এর 12ই জানুয়ারি মহান এই বিপ্লবীরে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিপ্লবীর নামে ভারত ও বাংলাদেশত অসংখ্য স্মৃতিচারণ রাখা হই। চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ত আছে বিএন ছাত্রাবাস। তাছাড়া তার নিজ গ্রামত আছে বিশাল তোরণ ও অসংখ্য জীবন ইতিহাস সংগৃহীত। ওর আত্মজীবনী লই বাংলাদেশ ভারত চলচ্চিত্র নির্মাণ করছিল। আজ এই মহান নায়কর 124তম জন্মদিন। এই দিনের তারে সিপ্লাস টিভির পক্ষতুন গভীর শ্রদ্ধাবরী স্মরণ করে। জয়নাল আবেদিন কাজল, সি প্লাস টিভি, চট্টগ্রাম।